সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদ মোবারক। মাগুরা শহরের নোমানি ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু সাকিবের শহর নয়, সারা দেশেই উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় শেষে পশু কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। তবে দেশের বিভিন্ন স্থানে এই উদযাপনে বিড়ম্বনা তৈরি করেছে আষাঢ়ের বৃষ্টি। অনেক এলাকায় জামাতের সময় কিছুটা পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার সকাল 7টায় বাগেরহাট জেলার প্রধান জামাত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হয়। মুসল্লিরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে মসজিদে আসেন। ভোর থেকে টানা বৃষ্টির কারণে অনেক স্থানেই খোলা ময়দানের পরিবর্তে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে। গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানের পরিবর্তে শহরের কোর্ট মসজিদে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয় দেশের প্রতিটি ঈদগাহে। এরপর মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন, পরিচিত জনদের সাথে করেন কোলাকুলি।